অধিকারী পরিবারের খাস তালুক বলে পরিচিত কাঁথি পুরসভা, দীর্ঘদিন ধরে তাঁদেরই একচেটিয়া আধিপত্য ছিল সেখানে, মানে এক কথায় রাজত্ব ছিল তাদের। তবে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে অধিকারী পরিবারের হাতছাড়া হয় কাঁথি পুরসভা। এবার সেই পুরসভার দায়িত্ব নিলেন অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। মানে এক কথায় বলতে গেলে চেয়ারম্যান পদে বসে পরিবারতন্ত্রকে গোড়া থেকে উপড়ে ফেললেন সুপ্রকাশ। বৃহস্পতিবার কাঁথি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠান মঞ্চের সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করে রাজনৈতিক গুরু বলে আখ্যা দেওয়ায় পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে সোকজ করে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল। তারপরই পুরসভার তৃণমূল কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন, পদ থেকে সরে যান সুবল মান্না। বৃহস্পতিবার তৃণমূলের 16 জন এবং 1 জন নির্দল কাউন্সিলরের উপস্থিতিতে সুপ্রকাশ গিরিকে চেয়ারম্যান হিসেবে মান্যতা দেওয়া হয়। শপথ বাক্য পাঠ করান কাঁথি মহকুমার শাসক সৌভিক ভট্টাচার্য। ভাইস চেয়ারম্যান হিসেবে নিরঞ্জন মান্নার নাম ঘোষণা হয়, তবে এদিন তিনি শপথ গ্রহণ করেননি। এই বিষয়ে সুপ্রকাশ গিরি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই পুরসভা যাতে আগামী দিনে নজিরবিহীন কাজ করে দেখাতে পারে সেই চেষ্টাই করা হবে। আমরা নিশ্চিত সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেব। পুর চেয়ারম্যান সুপ্রকাশ গিরি তিনি বলছেন, আমি একজন রাজনৈতিক কর্মী, মমতা ব্যানার্জির আদর্শ মেনে রাজনীতি করি। আমাকে এত বড় গুরুদায়িত্ব সামলানোর ভার দিয়েছেন। আমি চাইব সবাইকে নিয়ে কাঁথি পুরসভাকে মডেল পুরসভা হিসেবে তুলে ধরার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি একজন রাজনৈতিক কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা রাজনীতি করি। আজকে কাঁথি পৌরসভায় আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, এই বাংলার নবরূপকার, তার নির্দেশে এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে যিনি এত বড় গুরুদায়িত্ব দিয়েছেন, আমি প্রথমেই আমাদের নেত্রীকে আমি প্রণাম জানাই। আমার মতো একজন তুচ্ছ কর্মীকে তিনি বেছে নিয়েছেন, এই দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন। আমি চাইব যে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর আছেন, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকে নির্বাচিত যারা রয়েছেন, তাদের প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে এই কাঁথি পৌরসভাকে একটা মডেল পৌরসভা, এবং আমরা বসবো আজকে দায়িত্ব নেওয়ার পরেই, এখনই আমি বলতে পারবো না যে আগামী দিনের কী প্ল্যান পরিকল্পনা আছে। নিশ্চিতভাবে প্রত্যেকের মনে একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমরা দায়িত্ব পেলে বা দল আমাদের দায়িত্ব দিলে আগামী দিনে আমরা দলকে যেমন সমৃদ্ধ করব, দলকে যেমন মানুষের কাছে পৌঁছে দেব। কিন্তু আমাদের কাজটা সহজ হয় এই কারণেই যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় উন্নয়নের 70-80% কাজ তিনি নিজের হাতে করে দেন। সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষকে কীভাবে আরও ভালো রাখা যায় সেটার কাজ তিনি করে দেন, এবং সেটাকে বাস্তবায়িত করার কাজ হচ্ছে তার সৈনিকদের, তার কর্মীদের। আমরা সেই কাজই করব এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন যদি কিছু কোনো জায়গায় এই পৌরসভাকে কেন্দ্রে আপনারা দেখেছেন বহু জায়গায় মানুষের অধিকারকে লুণ্ঠিত করা হয়েছে, মানুষের বিভিন্ন প্রকল্প উন্নয়নকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেখানো হয়েছে। আমরা চাইব সকলে মিলে আলাপ আলোচনার মাধ্যমে এই পৌরসভা আগামী দিনে বাংলার মধ্যে একটা নজিরবিহীন পৌরসভা হয়ে দাঁড়াবে, তার চেষ্টা আমরা সকলে করি। না, নিশ্চিতভাবে দেখুন, আমাদের ওপরে দল আছে, নেত্রী আছেন, তিনি সবটা নজর রেখেছেন, টান বাহানো নয়, কিছু নিয়মকানুন থাকে। সেই নিয়মকানুনের জন্য হয়তো আমরা পৌরসভা পরিষেবার ক্ষেত্রে 15-20 দিন পিছিয়ে গেছি, কিন্তু আমরা আশাতীত এবং আমরা নিশ্চিত যে সেই পৌরসভার পরিষেবা আবার সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে সমর্থ হব সকলে মিলে। আপনি এখন কাঁথির প্রথম নাগরিক,
কাঁথির নাগরিকদের উদ্দেশ্যে আপনার প্রথম বার্তা কি হবে? না, নিশ্চিতভাবে কাঁথির নাগরিকদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই হবে যে আমাদের এই পৌর বোর্ডের প্রতি আপনারা আস্থা রাখুন, ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। আমাদের যে যেরকমভাবে আপনারা বলবেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার, বিভিন্ন উন্নয়নমূলক কাজকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব। এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন প্রত্যেকেই আমরা জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগের কথা শুনব। যদিও সে সময় সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছিলেন পদ্মসমীর, সেই সময় পৌর নির্বাচনের ফলাফল ছিল 21টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 17টি আসন, বিজেপি 3টি আসন আর নির্দল 1টি আসন পায়। তৃণমূল জয়লাভ করার পরও দলের অন্দরে ছিল বিস্তর জলঘোলা, কে হবে কাঁথির পৌর প্রধান। একাধিক জলঘোলার পর শেষ পর্যন্ত বর্ষীয়ান কাউন্সিলর সুবল মান্নাকে চেয়ারম্যান করার নির্দেশ দিয়েছিল রাজ্য তৃণমূল। সম্প্রতি সাংসদ শিশির অধিকারীর স্তুতি ও ওনাকে গুরুদেব বলে সম্বোধন করার পর ওই ভিডিও ভাইরাল হয়, শুরু হয় চরম বিতর্ক। জল করায় রাজ্য ও পৌর ও নগর উন্নয়ন দপ্তর পর্যন্ত চরম বিড়ম্বনায় পড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অগত্যা দলের অস্তিত্ব ঢাকতে রাজ্যের নির্দেশে পদত্যাগ করেন চেয়ারম্যান সুবল মান্না। সেই নির্দেশ অমান্য করে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে অনৈতিকভাবে তাকে সরানো নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। যদিও সমগ্র বিষয় হাইকোর্টে পর্যবেক্ষণ আসার আগেই 16 কাউন্সিলরের সম্মতিক্রমে সুবলের বিরুদ্ধে অনাস্থা পাশ হয়ে যায়। এবার চেয়ারম্যান অপসারণ হওয়ার পর উপপৌর প্রধান সুপ্রকাশ গিরি বর্তমান দায়িত্ব সামলাচ্ছেন পৌর প্রধানের। স্থায়ী পৌর প্রধান না থাকায় যাবতীয় কাজে সমস্যা হচ্ছে, ব্যাহত হচ্ছে পৌর পৌরসভা দেওয়ার ক্ষেত্র। তাই রাজ্যের নির্দেশে এদিনে বিশেষ বৈঠকে দলের হুইপ মতোই ঘোষণা হলো কাঁথি পৌরসভার নতুন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, আর ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না। দলের নির্দেশে সুপ্রকাশ গিরি চেয়ারম্যান হওয়ায় খুশি তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া সুবল মান্নার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অধিকারী পরিবারের খাস তালুক বলে পরিচিত কাঁথি পৌরসভা দীর্ঘদিন ধরে তাদেরই একচেটিয়া আধিপত্য ছিল সেখানে, মানে এক কথার রাজত্ব ছিল তাঁদের। তবে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই অধিকারী পরিবারের হাতছাড়া হয় কাঁথি পৌরসভা। এবার সেই পৌরসভার দায়িত্ব নিলেন অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আস্তাক বাংলা।